বন্ধুরা, আমার ঘরের বারান্দা থেকে রোজ সকালটাকে দেখতে ঠিক এরকম লাগে, আর সেরকমই একটা নতুন সকাল দিয়ে আজকের ব্লগটাকে আমি শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখানে আমার মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে নিয়েই এখন বসে আছি। আজকে না ও আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য ওর সঙ্গে একটু বসে বসে খেলাধুলা করছি, কারণ ঘুম থেকে উঠলে না একদম আমাকে ছাড়তে চায় না। তো ওকে একটু খেলাতে ব্যস্ত করে দিয়ে আমি যাব ব্রেকফাস্ট বানাতে। আর বন্ধুরা, আজকে ভাবছি আবার একটা নতুন ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আর মেয়ে ঘুম থেকে উঠে একদমই সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না, তো তার জন্য আমি ভাবলাম যে ও এখন এখানে বসে খেলাধুলা করুক, আর আমি এবার চলো যাই রান্নাঘরে, আমি আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি চলো দেখে নেবে। বন্ধুরা, আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোকে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এরকমভাবেও কেটে নিতে পারো, না চাইলে নাও কাটতে পারো। আমি একটু দেখতে ভালো লাগার জন্য এরকম করে নিয়েছিলাম, যে যেরকম শেপ পছন্দ করো সেরকমই রাখবে। ব্রেডের সঙ্গে আর কী কী লাগবে চলো একবার দেখে নিই। এখানে একটা বাটিতে সুজি ভেজানো আছে, এখানে একটা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে রাখা আছে, আর আর একটা বাটিতে আছে হচ্ছে একদিকে গাজর গ্রেট করা আর কিছুটা ক্যাপসিকাম কুচানো, আর এখানে ধনে পাতা কুচি আছে, আর আছে হচ্ছে লঙ্কা কুচি, আর এখানে 2 চামচ মতো বাটার আছে। এগুলো তো দেখানো হয়ে গেল, এরপরে আরও কিছু যে জিনিস লাগবে চলো দেখে নিই। সামান্য কয়েকটা গুঁড়ো মশলা লাগবে, এখানে আছে নুন, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর ওদিকে আমি কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম, কড়াই তো গরম হয়ে গেছে, তার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে দেখো খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কড়াইয়ের গায়ে মানে যেটা তৈরি করব লেগে যাবে না। এরপরে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি, গাজরটা পুরোটাই দিয়ে দেব, আর তারপরে দেখো ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি একদম সামান্যই দিচ্ছিলাম, যেহেতু আমাদের দুজনের জন্য বানাচ্ছি। এরপরে এটাকে হালকা একটু ভাজা করে নেব, তার জন্যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই এটা হয়ে যাবে। তো এটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা তো আগেই সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এরপরে আলু আর সবজিগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আলু তো সিদ্ধ করে রাখলে কিছুক্ষণ হয়ে গেলে কেমন একটু শক্ত হয়ে যায়, তার জন্য আর কি খুন্তি দিয়ে আমি এগুলোকে ভেঙে দেব, যাতে মশলাটাও ভালোভাবে আলুর মধ্যে মাখামাখা হয়ে যায়। তো দেখো আমি খুন্তি দিয়ে পুরো ভালোভাবে আলুগুলোকে ভেঙে দিচ্ছি, আর এরপর দিয়ে দিলাম হচ্ছে ভিজিয়ে রাখা সুজিটাকে, সুজিটাও আমি পুরোটাই দিয়েছি। এরপরে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এবার দেব হচ্ছে নুন। নুন যে যা টেস্ট মতো দেবে, যে কম খাও কম বেশি খাও বেশি। তো সব কিছু তো দেওয়া হয়ে গেল, এবার ভালোভাবে এটাকে আর একবার নাড়াচাড়া করে নেব। এটা প্রায় হয়ে এসছে, সুজি দেওয়ার পর পুরটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এরপরে এর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি, আর তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু ধনে পাতা কুচি, দিয়ে ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে নেব। কালারটা দেখো কি সুন্দর এসছে। আর একদম কড়াতেও লেগে যায়নি, বেশ ভালোভাবেই পুরটা হয়ে গেছে, আর নুন ঝাল একদম সব ঠিকঠাক আছে। এবার পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, দেখো পুরটাকে দেখতে কেমন হয়েছে, আর অনেকটা কিন্তু হয়েছে সুজি দেওয়ার জন্য। এরপরে আলু সুজির পুর আর ব্রেডটাকে দেখো আমি এক জায়গায় রেখেছি, আর ব্রেডগুলোর মধ্যে আমি পুরটাকে ভরে নিচ্ছি। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে যেরকম শেপ পছন্দ করো ব্রেডের সেরকমই রাখবে,
চাইলে আমার মতো এরকম কেটে নিতে পারো, না হলে চার কোণা যেমন নরমাল থাকে সেরকমও রাখতে পারো। তো ভালোভাবে ব্রেডের মধ্যে আমি পুরগুলো ভরে দিচ্ছি। সকালবেলা উঠে তো নানা রকম কাজের ব্যস্ততা থাকে আমাদের, আর আমরা চাই যে একদম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাবো, আর সেটা যেন হেলদিও হয় আর টেস্টিও হয়। তো এরকম ব্রেকফাস্ট বন্ধুরা তোমরাও বানাতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো ব্রেডের মধ্যে পুর ভরা হয়ে গেছে, আর যেটুকু বেঁচে গেল ওটা দিয়ে আমি পরে বানিয়ে নেব। এদিকে আমি প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, আর বাটারটাকে চামচ দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে ব্রেডগুলোকে দিয়ে দেব। দুটো দুটো করে দিচ্ছি, আমার প্যানটা যেহেতু ছোট। ব্রেডের একটা দিক হয়ে গেলে আমি আর একটা দিক উল্টে দেব, তারপরে আবার একবার উল্টে দিলাম। দেখো এটা হয়ে গেছে, একটু হালকা লাল লাল করেই ভাজাটা করেছি। তো আবার একটু প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, আর আরও দুটো যে ব্রেড বানিয়ে রেখেছিলাম সে দুটোকেই দিয়ে দিচ্ছি। আর দেখো এগুলোও প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেব প্লেটের মধ্যে। আলু সুজির পুরটা না অনেকটাই বেঁচে গেছে তোমরা তো দেখলে, ওটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, ওটা দিয়ে আবার পরে বানিয়ে নেব। আর যদি এখন বর খেতে চায় ওকে আবার আমি বানিয়ে দেব, আর একদম তাড়াতাড়ি হয়ে যায় এটা, খুব একটা সময় লাগে না তোমরা তো দেখলেই। সব কটা তো হয়ে গেছে, এবার ফাইনাল লুকটাও দেখে নেবে চলো। বন্ধুরা আজকে আলু সুজির পুর ভরা স্যান্ডউইচ কেমন দেখতে লাগছে? সকাল হোক আর সন্ধেবেলা যে কোনো সময়ই এটা বানিয়ে খাওয়া যায়। আর পুরটা যদি তোমরা আগে থেকে কেউ বানিয়ে রাখো তো যখন ইচ্ছা বানাতে পারো। তো বন্ধুরা আজকে আলু সুজির পুর ভরা স্যান্ডউইচটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমার প্রসেসটা ফলো করে যারা বানাবে তারা অবশ্যই জানিয়ে যে কেমন খেতে হয়েছে। বন্ধুরা ওদিকে তো আমি ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত ছিলাম, আর এদিকে আমার মাম্মাকে দেখো এখনও খেলাধুলা করে যাচ্ছে। এত খেলাধুলাতে ব্যস্ত, ওর যে খিদে পাচ্ছে না কি হচ্ছে ও নিজেও হয়তো জানে না, ওকে এখন ধরে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। খাওয়ার সময় তো যত সমস্যা ওর, এমনি খেলাধুলা করার সময় কিন্তু কোনো সমস্যা ওর থাকে না। আর আমি যখন রান্নাবান্না করি না ও প্রায় সময় খেলাধুলাই করে, খুব কম সময় এরকম হয় যে মাঝে মাঝে দুষ্টুমি করতে থাকে। তো বাচ্চারা তো এটা করবে, এটা তো আর কোনো নতুন কোনো ব্যাপার না। তো যাই হোক আজকাল রান্নাবান্না বন্ধুরা শেয়ার করছি না, আজকে ব্রেকফাস্টটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর মেয়েকে খাবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিই, আবার অনেক কাজ আছে, যেতে হবে রান্নাঘরের দিকে। বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি ওদিকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, আর আমার মেয়ে এখনও খেলাধুলাতে ব্যস্ত আছে। তো আমরাও ব্রেকফাস্ট করবো আর ওকেও খাওয়াবো। তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।